গত মঙ্গলবার যখন ছাত্র আন্দোলনে উত্তাল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল, ঠিক সেই সময় অজানা কারণে হঠাৎ করেই 4 ঘন্টার জন্য বন্ধ হয়ে গিয়েছিল সেন্ট্রাল ল্যাব। ফলে হাসপাতালে পরিষেবা বন্ধ হয়ে যায়। পরিষেবা না পেয়ে উত্তেজিত হয়ে পড়েন রোগীর পরিবার। সেই সময় অধ্যক্ষের ঘরে বিভাগীয় প্রধানরাও ঘেরাও হয়েছিলেন। সমস্ত দায় এসে পড়ে ছাত্রদের উপর। তাদের ঘেরাওয়ের জন্যই রোগী পরিষেবা বন্ধ হয়েছে বলে অভিযোগ ওঠে। কিন্তু ছাত্ররা বারবার এই অভিযোগ অস্বীকার করে। তাদের দাবি, ইচ্ছে করে তাদের উপর দায় চাপানো হচ্ছে। সেন্ট্রাল ল্যাব বন্ধের পিছনে তাদের কোনো হাত ছিল না। বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান দেবাশিস বসুর নির্দেশ ছাড়া কিভাবে সেদিন সেন্ট্রাল ল্যাব বন্ধ হয়েছিল সে বিষয়ে তদন্তের দাবি জানায় ছাত্ররা। সেই দাবিকে মান্যতা দিয়ে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ইন্দ্রনীল বিশ্বাস। বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান দেবাশিস বসু জানান, সোমবারই এই রিপোর্ট বেরোনোর কথা। দেখা যাক কি হয়। নতুন করে কিছু বলার নেই, হেলথ সেক্রেটারি এসেছে, বলছে হেলথ সেক্রেটারির সাথে কথা বলে ব্যাপারটা সেটেলমেন্ট করো। অন্যদিকে পরিষেবা না পেয়ে রোগীর পরিবার পরিজন মারমুখী হয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের প্রিন্সিপালের রুমে আটকে থাকা চিকিৎসকদের বার করে আনতে চলে আসেন। সেই সময় প্রাণ ভয়ে অভিযোগ জানাতে অধ্যক্ষের ঘরে যায় আন্দোলনকারী পড়ুয়ারা। অভিযোগ, অধ্যক্ষের ঘরেই মারধর করা হয় কয়েকজন আন্দোলনকারী পড়ুয়া চিকিৎসককে। সেই মারধরের ছবি সংবাদ মাধ্যমে প্রকাশ হয়। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ছাত্রদের তরফ থেকে তদন্ত দাবি করা হয়। এ বিষয়ে তদন্ত করতে 5 সদস্যের কমিটি গঠন করা হয়। এই দুটি তদন্তেরই রিপোর্ট সোমবার জমা দেওয়ার কথা। এখনও ছাত্ররা অনশনে অনড়, তাই খুব দ্রুত যাতে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসে তার জন্য চেষ্টা চালানো হচ্ছে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে বলে জানান কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের MSBP অঞ্জন অধিকারী। বলছি তো, দেখা যাক যত তাড়াতাড়ি আজকে অচল অবস্থা নিশ্চয়ই দেখা যাক। এর মধ্যে আরও 2-1 জন DME স্যারের তো আসার কথা আছে, আমরাও আশা করছি পারমিশন পেলে হয় ওরা দেবে, নাহলে আমাদের তরফ থেকে ছাত্রদের ইনভিটেশন আমরা দেবো নিঃসন্দেহে। দেখা যাক কি দাঁড়ায়। দাবি করছিল তাদের একটা আমন্ত্রণ পত্র, সেই আমন্ত্রণ পত্র যদি স্বাস্থ্য ভবনের তরফ থেকে না দেওয়া হয় প্রিন্সিপালের তরফ থেকে আমন্ত্রণ জানানো হবে ওই বৈঠকে। এখন দেখার, অধ্যক্ষের কাছে রিপোর্ট জমা দেওয়ার পর কে দোষী সাব্যস্ত হয়, কার গাফিলতি উঠে আসে তদন্ত কমিটির রিপোর্টে। অন্যদিকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের পড়ুয়াদের তরফে আজ গণ কনভেনশনের ডাক দেওয়া হয়েছে, যেখানে হাজির থাকবে 7টি চিকিৎসকদের সংগঠন। ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে অয়ন শর্মা, রিপোর্ট কলকাতা নিউজ।